আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আর চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আমি ভিডিওটা শুরু করতেছি রান্নাঘর থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি হচ্ছি ভাত বাড়তেছি। আমি আজকে প্রায় অনেক দিন পরে, গত সোমবারে হচ্ছে কি আব্বুকে নিয়ে হসপিটালে গেছি, মেবি 6 তারিখে আর কি। তো আজকে হচ্ছে 10 তারিখ, হ্যাঁ আজকে 10 তারিখ বা 11 তারিখ, হ্যাঁ আজকে 11 তারিখ। এই 5 দিনের মধ্যে আমি বাসায় আসিনি, আজকেই বাসায় আসছি। বাসায় আসলাম, তারপর হচ্ছে গিয়ে গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, নামাজ পড়লাম। তো এখন হচ্ছে আমি ভাত বাড়তেছি, ভাত বেরো হচ্ছে কি আমি আবার হসপিটালে চলে যাব আব্বুর জন্য। আব্বু তো হসপিটালেই আছে, আপনারা সবাই জানেন। আব্বুর হচ্ছে আজকে যে রিপোর্টটা দেওয়ার কথা ছিল, রিপোর্টটা আসলে গতকালকে দেওয়ার কথা ছিল। লোকটার কথা আর বরখেলাপ করছে, যেটা আমার কাছে খুবই লেগেছে। আমি আসলে এটা কখনোই আশা করি নাই, মানে কখনো যে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যে কখনো এরকম করে, এটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম। আমি এর আগে পপুলারে করাইছি, ওখানে ফিডব্যাক খুবই ভালো ছিল, আমাকে যেই দিন দেওয়ার কথা ছিল তার আগের দিন তারা দিয়ে দিছে। অথচ এইখানে যেটা বললো, হ্যাঁ অবশ্য তাদেরও কোনো দোষ নাই, কারণ হচ্ছে গিয়ে দেওয়ার কথা হচ্ছে গিয়ে 11 তারিখে। হ্যাঁ মানে আমি তাদেরকে বললাম যে ইয়ে হয়েছে, আমার রোগীর অবস্থা তো খুব একটা ভালো না, একটু আর্জেন্সির প্রয়োজন ছিল। তো তখন ওনারা আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু জরুরি দরকার আপনি 10 তারিখে আমাদেরকে একটা ফোন করবেন, দেন আমরা চেষ্টা করব আপনাকে 10 তারিখে দিয়ে দেওয়ার। তো মানে কথা শুনে ভালো লেগেছে, আমি ভেবেছিলাম হয়তো সত্যিই দিয়ে দিবে। তো পরে আমি 10 তারিখে ফোন করলাম, ওনারা বললো না রেডি হয় নাই আপু, আপনি 11 তারিখেই আসেন। ঠিক আছে ফাইন, আমি আজকে সকালবেলাও তাদেরকে ফোন করলাম, তারা এখনও আমাকে সেম অ্যান্সার দিলো, এখনও রেডি হয় নাই, আপনি কালকে আসেন। তো বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে, তো এটা আমি আসলে আশা করি নাই। আর তাছাড়া আমার মানে মেন বিষয় হচ্ছে কি, আমি আমার আব্বুর প্রতি অনেক বেশি উইক, তো এই বিষয়টা নিয়ে কেউ যখন লেট করে না, এটা আসলে আমার কাছে ভাল লাগে না, খুবই খারাপ লাগে। তো এখন হচ্ছে কি আমি আব্বুর জন্য খাবার নিয়ে যাব। আর আব্বুকে অলরেডি আমি নিউজ দিয়ে দিছি যে মানে আমাদের সাথে বিট্রে করা হয়েছে, আমাদেরকে রিপোর্ট আজকে দেওয়া হবে না। ও আর একটা কথা বলি, আজকে আমাদের বাসায় যেটা রান্না হয়েছে, এটা হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে বড় বড় যে কাটা রুই মাছগুলো বিক্রি করে সেটা রান্না করা হয়েছে। এটা আমি যদিও রান্না করার সময় ছিলাম না, আমি আইসে দেখি যে রান্না করা প্রায় হয়ে গেছে। আর এটা হচ্ছে গিয়ে লতি, কচুর লতি, চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। এটা আমাদের ঘরে অনেক বেশি ফেভারিট, আমার বিশেষ করে আমার বড় ভাই আর হচ্ছে আমার আম্মুর। আর এই হচ্ছে ডাল রান্না করছে, তো আমি এগুলো এখন বাইরে টেনে নিয়ে যাব। তো ভাবতেছিলাম যে আসলে নিয়ে যাওয়ার সময় আপনাদের সাথে একটু কথা বলি, তাই জন্য আসলে রান্নাঘরে এসে ভিডিওটা চালু করে। আর আমি তো আজকে প্রায় কতদিন হয়ে গেছে ভিডিও আপলোড দিই না, আর সেই দিন যে আপলোড দিয়েছিলাম সেটা আগের করা ছিল, বিধায় আপলোড দিতে পারছি এই জন্য। এছাড়া কিন্তু এই কতদিনে প্রায় 5 দিনে কিন্তু আমি একটাও ভিডিও বানাইনি, কারণ প্রথমত মন মানসিকতা নাই, দ্বিতীয়ত টাইম নাই, মানে সব কিছু মিলাইয়া অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটতেছে, তাই জন্য হচ্ছে গিয়ে বানাইতে পারতেছি না। তো আমার যারা প্রতিদিনের ভিউয়ার্স আছেন তাদের অনেক বেশি খারাপ লাগতেছে আমি জানি, তো তাদের খারাপ লাগার কথা চিন্তা করেই হচ্ছে গিয়ে আজকের ভিডিওটা বানানো শুরু করেছি। আসলে আমি জানি না আমি কতটুকু শেয়ার করতে পারবো, আদৌ পুরোটা শেয়ার করতে পারবো কি না, তো যথাসম্ভব আমি আমারটা দিয়ে চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখবেন, একদম না টেনে দেখবেন, কারণ যেহেতু আমি প্রায় অনেকদিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আর আমি জানি আমার যারা প্রতিদিনের ভিউয়ার্স আছেন তারা প্রত্যেকে আমার ভিডিওটা না টেনেই দেখেন, কারণ যেহেতু তারা আমাকে খুবই পছন্দ করেন।
তো এই কথা তো আসলে বলে আপনারা বলবেন তারপরে আমি বুঝবো সেটা না, আপনারা না বললেও আমি বুঝতে পারি, কারণ আপনারা আমাদের আমাকে বিশেষ করে আমাকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসা দিয়েছেন, তার প্রমাণও আমি পেয়েছি। তো এই জন্য হচ্ছে কি আসলে বলার অপেক্ষা রাখে না। তো আমার আব্বুর বর্তমান কন্ডিশনের কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার আব্বুর বর্তমান কন্ডিশন হচ্ছে গিয়ে, আগের বার যে বলেছিলাম যে বুকের মধ্যে পানি জমছিল, সেই পানিটা হচ্ছে গিয়ে বের করছে, প্রায় 2.5 কিলো পানি হবে বুকে থেকে বের করছে। তো আজকে সেই পানিটা হচ্ছে গিয়ে টেস্ট দেওয়ার কথা ছিল, তো টেস্ট দেয় নাই, তো সেটা নিয়ে হচ্ছে গিয়ে একটু ঝামেলা হয়েছে। তো আজকে আবার কথা ছিল যে বুকের পানি আজকে আবার বের করবে, মানে যদিও নাই বলতেছে নাই, তো তারপরও 1 সিরিঞ্জও যদি বের করা যায় তাহলে সেটা বের করেও পরীক্ষা দেবেন। এর আগের বার যখন নিয়ে গেছিলাম হসপিটালে, মানে গত মাসের 20 তারিখে যখন ভর্তি করছিলাম, তখন ওই পানিটার পরীক্ষা দিয়েছিল ওনারা, কিন্তু এইবার যখন বের করছি আমি নিজেই বলেছিলাম যে আসলে গতবারের চেয়েতে এবারের পানির কালারটা অনেক বেশি আলাদা, তো এটা কি পরীক্ষা করতে দেবেন নাকি? তো তখন ওনারা বলছে যে না, পরীক্ষা করতে দেওয়া লাগবে না, যেহেতু আগের বারের রিপোর্ট ভালো আসছে। হ্যাঁ, তো সেইটা ভেবে হচ্ছে ওনারা পরীক্ষা করতে দেয়নি, কিন্তু বড় প্রফেসর যখন এসেছে তখন আর কি বলেছে এটা নাকি টেস্ট করা লাগবে। তো আজকে আমি চলে আসছি, আসার পরে ডক্টর আসছে কিনা আমি জানি না, তবে গতকালকে ডক্টর এই কথা বলেছিল যে আজকে নাকি এটা রিপোর্ট করাইতে দিবে। তো সেটা হওয়ার আগেই আমি চলে আসছি, বাদ বাকিটা যাওয়ার পরে মার কাছ থেকে জানতে পারবো। আর আজকে হচ্ছে আমি কিন্তু প্রতিদিন টিফিন ক্যারিয়ারে করে খাবার নিই, আপনারা জানেন, আর আমি যাই না অবশ্য, আমার বাসা থেকে খাবার নিয়ে যায় হচ্ছে বাবু, আপনাদের বাবু ভাই হচ্ছে খাবার নিয়ে যায়, কারণ আমার পক্ষে তো সব দিক হ্যান্ডেল করা পসিবল না, কারণ যেহেতু আমি হসপিটালে থাকতেছি, হসপিটালে মানে একটু দৌড়াদৌড়ি তো লাগেই, আর সরকারি হাসপাতাল আপনারা খুব ভালো করে জানেন যারা সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করান, ওখানকার মানে অবস্থা সম্পর্কে আপনাদের বলে অবগত করা লাগবে না, কারণ ওইখানকার ট্রিটমেন্ট সম্বন্ধে মোটামুটিভাবে যারা আসছেন প্রত্যেকেরই ধারণা আছে। এখানে আসলে যদি প্রথমত পরিচিত লোক লাগে, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার দৌড়াদৌড়ি করার মতো স্ট্যামিনা লাগে। হ্যাঁ, মানে আপনি যত বেশি দৌড়াদৌড়ি করতে পারবেন আপনি এখান থেকে খুব ভালো রেজাল্ট পাবেন। তবে হ্যাঁ, এখানকার চিকিৎসা আলহামদুলিল্লাহ খুবই ভালো, ঢাকা মেডিকেলের চিকিৎসা নিয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহ করার কোনো জায়গাও নাই, খুবই ভালো ট্রিটমেন্ট হয় এখানে। তবে মানে যেটার প্রয়োজন সেটা হচ্ছে আপনার দৌড়াদৌড়ি করার মতো সক্ষমতা থাকতে হবে, আর যদি ভালো মানে পরিচিত লোক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই। তো মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ আমাদের দুইটাই আছে, একটু রেখে যাই, কারণ হচ্ছে কি আমার বড় ভাই অনেক বেশি পছন্দ করে, তো আর হসপিটালে শুধু মা একা খাবে, আব্বুর যেহেতু ছোট্ট একটা অপারেশন হয়েছে তো সেই জায়গা থেকে আব্বুর হচ্ছে কি লুতি টুতি খাওয়া যাবে না, চুলকাবে। তো যেটা বলতেছিলাম, তো ভালো আছি, মানে ট্রিটমেন্টটা ভালো পাচ্ছি, আর কিছু হোক বা না হোক ট্রিটমেন্টটা খুবই ভালো পাচ্ছি। তো আব্বুর শারীরিক কন্ডিশনও আগের চাইতে অনেক বেশি বেটার, যেমন ধরেন আগে ছিল আপনার মানে এই 6 তারিখের ঘটনা, যেটা আব্বুকে হচ্ছে নিয়ে যেতে হয়েছে যেই কারণে, রিপোর্ট দেখাইলো, রিপোর্ট দেখানোর পরে হইলো ডাক্তার বললো যে বুকের মধ্যে নাকি আবার পানি জমছে, আর সব থেকে মেজর যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আব্বুর শ্বাসকষ্ট বেড়ে গেছিলো, মানে এত পরিমাণ শ্বাসকষ্ট হচ্ছিল আব্বু কথা বলতে পারতেছিল না, মানে এটা দেখে তো আমি মোটামুটিভাবে ভয় পেয়ে গেছি। এ ভাবি, ই কই ডাইলের চামচ কই? তো আমি হলো ডালের চামচ খুঁজে পাচ্ছি না, বলের ভিতর ও আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আমি কি বলতেছিলাম, আমার তো কথাই গুলাই গেছে। আচ্ছা যাই হোক, মানে আবার নতুন করেই বলি, কোথা থেকে শেষ করছি সেটা ভুলে গেছি, সেটা জানতে হলে আবার ভিডিও ইয়ে করে
ডালের মধ্যে লতিও দিছেন ভাবি হ্যাঁ ডালের মধ্যে লতিও দিছেন হ্যাঁ কেন ডালে কি লবণ বেশি ছিল না লতি খাবে ডালের ভিতর এটা কি দিছেন এটা এটা কি ডালের লতি আম তো ঠিক আছে এই যে আমার চামিসে জেরে আছে এটা কি হ্যাঁ এটা কি ডাল মানে কে লাগা লতি দিছেন ভাবি আব্বু একটু ডাল খাইব না ও মনে হয় টিফিন ক্যারিয়ারে ছিলাম টিফিন ক্যারিয়ারটা আসলে যে জন্য নেওয়া হয়নি মানে নাই আজকে কারণ হচ্ছে গতকালকে হচ্ছে বারাসা থেকে খাবার নিয়ে গেছে তো খাবার নিয়ে যাওয়ার পরে ওইটা না হসপিটালেই রয়ে গেছে তো আমি যখন আসছি তখন আমার ওইটা মানে নিয়ে আসার কথা একদমই খেয়াল ছিল না তো ওই খেয়াল না থাকার কারণে হচ্ছে কি আজকে যে বাটি 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 করে আমার ভাত নিয়ে যাওয়া লাগতেছে তো সবকিছু মিলাইয়া বলতে গেলে মানে আগের চাইতে মানে গত 6 তারিখ থেকে আজকে আব্বু অনেক ভালো আছে অনেক ভালো শ্বাসকষ্ট কমে গেছে এর মাঝখানে তো আমি ভাবছি না জানি কি হয়ে যায় কারণ আব্বার হচ্ছে কি কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল মানে এত খারাপ কন্ডিশন ছিল আব্বু কথা বলতে পারতেছিল না তারপর শ্বাস নিতে পারতেছিল না তারপর হচ্ছে গিয়ে আরও প্রবলেম হচ্ছিল তো সব কিছু মিলাইয়া ভয় পেয়ে গেছিলাম ভয় পাওয়ার কারণে মনে করেন যে শরীর হাত পা কাঁপতেছিল তো ওই হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আব্বা অনেকটা সুস্থ আছেন আপনাদের দোয়ায় আর আপনাদের ভালোবাসা আমি জানি আপনারা আমার আব্বুর জন্য অনেক বেশি দোয়া করেছেন তো আপনাদের দোয়ার বরকতেই আজকে আমার আব্বা মোটামুটিভাবে সুস্থ আর বাদ বাকিটা বোঝা যাবে আগামীকালকে রিপোর্ট আসার পরে আর আমি এটাও জানি যে আপনারা অনেক বেশি দোয়া করবেন যাতে আমার আব্বুর রিপোর্টটা ভালো আসে রিপোর্টটা যদি ভালো আসে তাহলে হয়তো বা কিছুদিনের মধ্যে আমাদেরকে ছেড়ে দিবে আমরা বাসায় আসবো আবার আগের মতো হাসি ঠাট্টা খেলাধুলা শারাফত শরীফাকে আব্বু অনেক বেশি মিস করে মানে গতকালকে নিয়ে গেছিলো শারাফত শরীফাকে সেটা দেখে আব্বু অনেক বেশি খুশি হয়েছে আসলে এক প্রকার বলতে গেলে আমাদের ঘরে প্রায় 20-22 বছর পরে হচ্ছে গিয়ে শারাফত শরীফ আসছে মানে বাচ্চা আসছে আর কি তো সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষের শারাফত শরীফ অনেক বেশি প্রিয় তো ওদের কাছ থেকে দূরে থাকাটা আসলে আব্বুর মেনে নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে তো সব কিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ আমি আর বেশি কথা বাড়াবো না আমি এখন হসপিটালে চলে যাব আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই হসপিটালে যাওয়ার পথে আপনাদের সাথে শেয়ার করব তো আজকের পুরো ভিডিওটা সাথে থাকার জন্য আপনাকে অনেক বেশি আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের জন্য অবশ্যই 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 অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম